সুধী দর্শকবৃন্দ, আজ আমি জানাবো এমন একটি টোটকা যা আপনার বিভিন্ন প্রকার সমস্যা সমাধান করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের পূজা পার্বণের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলি আমরা জানি না। আমরা বিভিন্ন সমস্যার মধ্যে ভুগি, কিন্তু সামান্যতম একটি কাজ যা আমাদের জীবনকে খুব সহজ করে দেয়, খুব স্বাভাবিক করে দেয় এবং অনেক কঠিন ব্যাধি থেকে মুক্তি দেয়, তার সঙ্গে দুশ্চিন্তা ও আর্থিক অনটন থেকে মুক্তি দেয়। আপনি বাড়ির যেই হোক না কেন, বাড়ির যে প্রধান রয়েছে বা বাড়ির প্রত্যেকেরও করা যেতে পারে, বাড়ির যে প্রধান রয়েছে তার বিছানার বালিশে করুন এই টোটকাটি। খুব সহজেই আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। সাধারণভাবে কাদের কাদের প্রয়োজন আমি বলে দিচ্ছি। এই টোটকাটি যারা রাত্রে খারাপ স্বপ্ন দেখেন, শারীরিক দিক থেকে দুর্বল বা বারবার বিভিন্ন রোগগ্রস্ত হচ্ছেন, তারা এই টোটকাটি করতে পারেন। এছাড়া বাড়ির যে প্রধান, সে চাকরি করুন বা ব্যবসা করুন, আর্থিক সমৃদ্ধি বজায় রাখার জন্য এই টোটকাটি করতে পারেন। আমি সম্পূর্ণ প্রমাণ সহযোগে আপনাদের সামনে কাজটি করে দেখিয়েছি লাইভভাবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে আমরা করছি এবং তারপর নিজের বাড়িতে চেষ্টা করে দেখুন, আপনার জীবনে অনেক কিছু ফেরত পাবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন এবং তারপর আমি বাকি অংশটি আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, যেটা বলছিলাম আমি আর কি, যে এই সামান্য তিনটে জিনিস নিয়ে আপনি এই টোটকাটি করতে পারেন। একটি হচ্ছে একটি 5 টাকার কয়েন, অপরদিকে 3টে ছোট এলাচ আছে এবং এই যে 3টে লবঙ্গ দেখতে পাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, আপনি এই 3টে জিনিস নিয়ে কিন্তু আজকের এই টোটকাটি আপনারা করতে পারেন। আমি ভালো করে আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে আপনি একটি 5 টাকার কয়েন নেবেন, আপনি 3টে ছোট এলাচ নেবেন এবং 3টে লবঙ্গ নেবেন। আপনারা জানেন যে এলাচ লবঙ্গ খুবই কিন্তু তান্ত্রিক ক্রিয়াতে সক্ষম। সুতরাং আপনারা যে 3টে জিনিস দেখতে পাচ্ছেন, এই 3টে জিনিস যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনাদের এই তন্ত্রটা হবে। আমি যেভাবে আপনাদের প্রথমেই বলেছি, যাদের জীবন খারাপ যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকম সমস্যায় পড়ছে, তারাই কেবল এই জিনিসটি করবেন। এটি আপনি করতে পারেন শনিবার অথবা মঙ্গলবার, এই 2টি দিনে আপনি কাজটি করবেন। ঠিক আছে, এই 2টি দিনে আপনি কাজটি করবেন। তা কী করতে হবে আপনাকে? আপনাকে এই কয়েনটি, এই এলাচ এবং এই লবঙ্গ 3টেকে একসঙ্গে নিতে হবে। 3টেকে একসঙ্গে নেওয়ার পর আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে জিনিসটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি বালিশ, তা আপনাদের এই বালিশের মধ্যে ঢোকাতে হবে। তাহলে একটি ধাতব কয়েন হলো, আমি আপনাদের দেখাচ্ছি এই এলাচ হলো আর 3টে লবঙ্গ হলো। আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে বালিশটা আছে সেই বালিশের মধ্যে কিন্তু আপনাকে ঢুকিয়ে দিতে হবে এবং বালিশটিকে যেভাবে আপনি ব্যবহার করেন সেইভাবে ব্যবহার করবেন। তাহলেই আপনাদের এই যে টোটকাটি হবে এতে আপনার কী কী সমস্যা সমাধান হবে, যে ব্যক্তি এই বালিশে শোবে তার জীবন থেকে বিভিন্ন সমস্যা দূর হবে। যেমন শারীরিক সমস্যা দূর হতে পারে, তার সঙ্গে মানসিক অশান্তি দূর হতে পারে এবং আপনাদের এর ফলে গ্রহ দোষও কেটে যেতে পারে। আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমি আপনাদের জন্য রেখে দিয়েছি, মাথার কাছে
আপনারা কিন্তু এই ময়ূরের পালক নিয়ে থাকতে পারেন। আশা করি পুরোটা দেখতে পাচ্ছেন। দেখুন, এটি একটি গোটা ময়ূরের পালক, কখনোই কাটা ময়ূরের পালক নিলে হবে না। আপনারা মাথার কাছে এই ময়ূরের পালক নিয়ে রাখতে পারেন। সুতরাং একটি বালিশের মধ্যে 5 টাকার কয়েন, লবঙ্গ এবং এলাচ দেবেন এবং মাথার কাছে এই ময়ূরের পালক যদি আপনি নিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাদের গ্রহদোষও কেটে যাবে এবং বিভিন্ন রকম সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, যারা বুঝতে পারেননি তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানান। আমরা প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিওগুলো দিই। তা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন পুরো পালকটা আপনাদের দেখাচ্ছি, এটা আমিও ব্যবহার করি, তাই আপনাদেরকে বলছি। আপনাদের অনেকের বিশ্বাস হয়, অনেকের বিশ্বাস হয় না, এই জন্যই আমি আপনাদের দেখাচ্ছি। তা এটা কিন্তু বালিশ অর্থাৎ বিছানায় কিন্তু রাখা যায়, দাম্পত্য সমস্যাও কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে। এই ময়ূরের পালক থাকলে দাম্পত্য সমস্যাও আপনাদের খুব সহজে সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। আশা করি আপনারা ব্যাপারটি খুব সহজেই বুঝতে পেরেছেন যে আপনাদের কি করতে হবে। এরপরে আপনাদের প্রত্যেককেই জানাই যে যদি আপনার এটা মন থেকে ইচ্ছা যায়, তবে আপনি বালিশের মধ্যে ওই টোটকাটি করবেন। আর এই যে ময়ূরের পালক আমি দেখালাম, ময়ূরের পালক কিন্তু বাড়িতে বিভিন্ন স্থানে রাখা খুবই ভালো। তাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি, যদি পারেন আজই অন্তত 2টি ময়ূরের পালক কিনে আনবেন। এই পালকের বেশি দাম নয়, আপনারা মাছের দোকান বা বিভিন্ন মেলাতে ময়ূরের পালক পেয়ে যাবেন। অন্তত আপনি 2টি ময়ূরের পালক আপনি মাথায় আপনার বিছানায় রাখতে পারেন, আপনি আলমারির মধ্যে রাখতে পারেন। যারা দাম্পত্য কলহে লিপ্ত তারা অবশ্যই আলমারির মধ্যে রাখবে এই ময়ূরের পালক, এবং বাস্তু দোষ কাটানোর জন্য বাড়ির বিভিন্ন স্থানে রাখতে পারেন, দক্ষিণ পশ্চিম ঘরের কোণে রাখতে পারেন। আশা করি আপনাদের এই বিষয়টি সবটি জানা হয়েছে। যদি আপনাদের ওই টোটকাটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, তাই যদি আপনার বিশ্বাস হয় কাজটি করুন। সাধারণভাবে বলা হয় বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্কে আমি যেতে পারবো না, বিভিন্ন পৌরাণিক বক্তব্য আধ্যাত্মিক বই থেকে এগুলি নেওয়া হয়েছে। তাই আপনারা যদি মনে করেন অবশ্যই করবেন। বিভিন্ন টোটকা রয়েছে এই চ্যানেলে, বিভিন্ন টোটকার মধ্যে আমার গুরুদেবের দেওয়াও কিছু টোটকা রয়েছে। তাই আপনাদের প্রত্যেককেই জানাই আপনাদের দিনটি ভালো যাক, এবং যদি আপনার প্রয়োজন হয়, আপনার পক্ষে সম্ভব হয়, অবশ্যই আমি যে টোটকাটি আপনাদের সামনে আজকে বললাম করবেন, আপনারা অবশ্যই উপকার পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং অবশ্যই আমাদের এই সৌভাগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল, তাই আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে এটি বেড়ে উঠবে। আগামী দিন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করি বছরে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তাই এই 13 পার্বণের বিভিন্ন রকম পার্বণ সম্পর্কে আমরা কিন্তু ভিডিও আপনাদের জন্য তৈরি করি। তাই বন্ধুরা, প্রত্যেকের উদ্দেশ্যে এই একটি কথা বলছি, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না। এখনকার মতো বন্ধুরা এই পর্যন্তই, নমস্কার।